গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় পয়লা জুলাই থেকে এই আন্দোলনটি সূত্রপাত হয় সেখানে আপনাদের ছাত্র দলের কি ভূমিকা ছিল আপনারা কি সাংগঠনিকভাবে সেখানে ছিলেন নাকি আপনাদের যারা নিয়মিত শিক্ষার্থীরা সেখানে তারা সেখানে অংশগ্রহণ করেছিল ধন্যবাদ আমাদের যে সর্বশেষ জুলাই আগস্টের যে গণবিপ্লব সংগঠিত হয়েছে যার মাধ্যমে খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেখানে ছাত্রদল সর্বাত্মকভাবে রাজপথে ছিল এবং আপনি আমরা পহেলা জুলাই নয়াপল্টনে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে আমরা ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মীদের মিছিলের মাধ্যমে আনুষ্ঠানিক একটি আমাদের একটা কর্মসূচি ছিল সেই মিছিলে কয়েক হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে আমি সভাপতি এবং সাধারণ সম্পাদক আনুষ্ঠানিকভাবে আমরা এই তৎকালীন সমিতার বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ব্যানার হয়নি তখনও বিরুদ্ধে আন্দোলন যেটা ছিল সেই আন্দোলনের প্রতি আমাদের সর্বাত্মক অংশগ্রহণ সেটি আমরা নিশ্চিত করেছি এবং সেদিন থেকে আমরা পয়লা জুলাই আমরা আনুষ্ঠানিকভাবে ছাত্রদল ঘোষণা দিয়েছিলাম যে এই কোটা বিরোধী আন্দোলনে আমরা অংশ আমরা সারা দেশের নেতাকর্মীদের সকল ক্যাম্পাসে আমাদের অংশগ্রহণ করার নির্দেশনা প্রদান করেছিলাম পরবর্তীতে নয়াপল্টনে আমরা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে আমরা ছাত্রদল আবারও যখন বৈষম্য বিদ্যুৎ ছাত্র আন্দোলনের ব্যানার গঠিত হলো অর্থাৎ কমিটি হলো সেই কমিটি গঠন গঠিত হওয়ার পরে আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ নয়াপল্টনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ফেসিসদের বিরুদ্ধে আমরা ঘোষণা করেছিলাম যে এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ব্যানারেই ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা রাজপথে থাকবে কিন্তু আমরা সাংগঠনিকভাবে নয় আমাদের সকল নেতাকর্মীদের অংশগ্রহণের আমরা নির্দেশনা প্রদান করেছিলাম কিন্তু আমরা সাংগঠনিকভাবে অর্থাৎ আমরা ব্যানার নিয়ে ছাত্রদলের ব্যানার নিয়ে আমরা এখানে কোনো অংশগ্রহণ করিনি এবং এটি আমাদের একটি কৌশলের অংশ হচ্ছিলো এবং কিন্তু সেইগুলো আমরা আনুষ্ঠানিকভাবে মিডিয়াতে আমরা বলেই এই কৌশল অংশগ্রহণ করেছি আপনাদের সেখানে আহত অথবা নিহত হয়েছেন সেখানে আমাদের আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা এটি নিয়েও কারণ আমরা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করি এবং এই ছাত্রদল এখানে আপনি সকল কার্যক্রম প্রকাশ্য দেবালুকের মাধ্যমে হয়ে থাকে সেজন্য আমরা আমাদের কতজন নেতাকর্মী শহীদ হয়েছে সেগুলো আমরা আপনাদের এই সাংবাদিকদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছি একদম লিস্ট সহ নাম তাদের পরিচয় এবং কত তারিখে কোথায় তাদের ই হয়েছিল। এবং আমাদের কোন কমিটিতে তারা রয়েছে তো সেভাবে আমরা প্রথম যে তালিকা প্রকাশ করেছিলাম সেখানে জন শুধুমাত্র নেতা যাদের পথ ছিল কিংবা একটি কমিটি ঘোষণা হবে সেই কমিটির প্রস্তাবিত কমিটি তার নাম ছিল এরকম আমাদের উনপঞ্চাশ জন ছাত্র দলের নেতা শহীদ হয়েছে কিন্তু কর্মী সমর্থক সব মিলিয়ে ছাত্র দলের একশো জন নেতা কর্মী সমর্থক সাদাত বরণ করেছেন এবং সেই লিস্টটি কিন্তু গতকাল আমাদের স্যার ইতিমধ্যে পাবলিশ করেছেন তো আমাদের আহত হাজার হাজার নেতাকর্মী অসংখ্য তো আমরা যখন কোনো হাসপাতালে যাই সেখানে ছাত্র দলের নেতাকে আলাদা চোখে দেখি না আলাদা দৃষ্টিতে আমরা তাদেরকে কোনোভাবে আর্থিক সহযোগী করি না যেমন আপনি লক্ষ্য করে থাকবেন যে মিডিয়াতে মাধ্যমে জেনেছেন যে আমরা পঙ্গু হাসপাতালে ছাত্র দল আনুষ্ঠানিকভাবে প্রায় দুইবার আমরা আর্থিকভাবে তাদের পাশে দাঁড়িয়েছি এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজও সেখানেও প্রায় তিনবার আমরা যারা ছিল যতটুকু পেরেছি আমরা ছাত্রদল তাদের পাশে আর্থিকভাবে পাশে ছিলাম আর কি তো সেজন্যে আমাদের শুধু ছাত্রদল নয় যারা যে সকল ছাত্র জনতা আহত হয়েছে সকলের পাশে আমরা ছাত্র দল ছিল এবং আমরা আমাদের বিএনপি যে শীর্ষ নেতৃত্ব তাদেরকে আহ্বান জানিয়েছি তারাও সারা বাংলাদেশে যারা আহত হয়েছে সবার পাশে তাদের সামর্থ্য অনুযায়ী ছিল এবং আমরা নির্দলীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছি তারাও তাদের মতো করে ভালোভাবে ছিল